হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস। তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতি, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মনোযোগ সহকারে দেখবে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, সব জায়গাতে এসে থাকে, মাধ্যমিকে এসে থাকে, বিভিন্ন যে পরীক্ষা, রেল বা আরো বিভিন্ন যে পরীক্ষা সেখানে তো সেখানেও আসে, কিন্তু মাধ্যমিকের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন রকমের পরীক্ষার জন্য তোমরা দেখতে পারো, তোমাদের প্রচুর হেল্প হবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করে যাক ত্রিকোণমিতি। দেখো, এটি হচ্ছে একটি সমকোণ, সমকোণ এটি হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমি পুরোটা লিখলাম না, অতি লিখলাম শর্টকাটে, ঠিক আছে? তো অতিভুজ। এরপর দেখো, এখান থেকে তোমাদের ত্রিকোণমিতি করার আগে যে অঙ্কগুলো মানে সূত্রগুলো আছে, সে সূত্র বলবো না, রিলেশন, যে রিলেশনগুলো আছে সে রিলেশনগুলো, সম্পর্কগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তো তোমরা যদি ওটা একটু ভালো করে মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। তাছাড়া আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, সে উপপাদ্যের সূত্র অনুসারে পিথাগোরাসের একটা সূত্র আছে, সে সূত্রতে তিনি একটা বলেছিল, মানে উপপাদ্য থেকে আমরা সূত্রে আসছি, কি বলেছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এটি তোমাদেরকে একটু মনে রাখতে হবে। কি বললাম? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ কি? দেখো শর্টকাটে লিখলাম, লম্ব ভূমি অতিভুজ, কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এখান থেকে আমাদের যার যে কোনো দুটির মান দেওয়া থাকলে তিন নাম্বার যে কোনো একটা বের করতে পেরে যাব, তাই না? তো দেখো, সবচেয়ে আগে সম্পর্কগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে কিন্তু ত্রিকোণমিতি করতে আমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, বুঝতে পেরেছো? কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, বুঝতে পেরেছ? টেন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, এই তিনটি তোমাদেরকে মনে রাখতেই হবে, না রাখলে কিন্তু অঙ্কগুলো প্রবলেম হবে। সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, এবং টেন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, ঠিক আছে? তো এরপর আরো তিনটা আছে, তো ওই তিনটি হচ্ছে সম্পর্কযুক্ত। কি রকম? কোসেক থিটা, কি লিখলাম আমি? কোসেক থিটা। এই কোসেক থিটাটা সাইনের অনন্যক, কি বললাম? কোসেক থিটাটা সাইনের অনন্যক। তাহলে অনন্যক হলে কি হবে? অতিভুজটা হয়ে যাবে উপরে, লম্বটা চলে আসবে নিচে, বুঝতে পেরেছো? তো তোমরা যদি নাও যদি মনে রাখতে পারো, তাহলে কি করবে, প্রথম তিনটা মনে রেখে নিয়ে তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে, কোনটার অনন্য কি? সাইন থিটা অনন্যক হচ্ছে কস থিটা, বা কস থিটা অনন্যক হচ্ছে সাইন থিটা, অর্থাৎ যদি কসেক থিটা মান যদি এটা হয়, তাহলে সাইন থিটা মান কি হবে? এর উল্টোটা। তোমরা এটা মনে রাখতে পারো, বুঝতে পেরেছো? তো
sec थीटा कार उल्टा মানে কার অপোজিট অপোজিট মানে আর কি অনন্য কাকে কার কোসের অনন্য তাহলে দেখো কোস কি হচ্ছে ভূমি বা অতিভুজ তাহলে sec থিটা সমান কি হয়ে যাবে এর এটা উল্টে যাবে অতিভুজটা চলে আসবে উপরে ভূমিটা চলে আসবে নিচে দেখো ওটি হয়েছে বুঝতে পেরেছো cot theta equals to কি ভূমি বাই লম্ব cot theta হচ্ছে tan এর অনন্য তাহলে দেখো tan theta কি হলো লম্ব বাই ভূমি তাহলে এটা হয়ে যাবে কি ভূমি বাই লম্ব বুঝতে পেরেছো তো এই ছোটটি হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে মনে রাখতেই হবে বুঝতে পেরেছো এই ছোটটি তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু কোনো প্রবলেম আর হবে না এই ছোটটি তোমরা মাস্ট তোমরা যদি পারো তো খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে তো দেখো cot থিটার মান দিয়ে দিয়েছো 2 তাহলে আমাকে tan থিটার মান বার করতে হবে আর কি বার করতে হবে sec থিটার মান বার করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট দেখো কি হবে আমরা অঙ্কগুলো করব দেখো cot থিটা ইকুয়ালস টু 2 নিচে কিছু না মানে কি আছে 1 বুঝতে পেরেছো একটু আগে তোমাদেরকে বললাম cot হচ্ছে কার অনন্য টেনের অনন্য তাহলে কটটাকে যদি আমরা টেন করি তাহলে কি হয়ে যাবে লবটা চলে যাবে হরে হরটা চলে আসবে লবে অর্থাৎ কি টেন থিটা ইকুয়ালস টু 1/2 বুঝতে পেরেছো দেখো একটি অ্যান্সার আমাদের মুখে মুখে বেরিয়ে গেল যদি আমরা মানটা মানে সম্পর্কটা যদি আমরা জানি ঠিক আছে এরপর দেখো কি আছে sec থিটা sec secটা কি করে বার করতে পারবো আমরা sec sec হচ্ছে cos এর অপোজিট cos হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে sec কি হবে অতিভুজ বাই ভূমি এইভাবে আমরা মনে করব বুঝতে পেরেছো তো তাহলে দেখো sec থিটা ইকুয়ালস টু কি হয়ে গেল অতিভুজ বাই ভূমি তাই না তাহলে আমাকে অতিভুজের মানটা বের করতে হবে আর ভূমির মানটা জানতে গেলে আমরা কিন্তু অঙ্কটা পেরে যাব ঠিক আছে তো তো দেখো অঙ্কটা কি হবে আমরা করব cot থিটা একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম cot থিটা সমান কি কি বলেছিলাম tan এর অপোজিট tan সমান সমান কি ছিল লম্ব বাই ভূমি তাহলে cot থিটা সমান কি হবে ভূমি বাই লম্ব কটের জায়গায় লিখে দিয়েছি ভূমি বাই লম্ব আর টুটা টু বাই ওয়ান লিখে দিয়েছি তাহলে এখান থেকে আমরা ভূমি দেখতে পাচ্ছি কত টু এবং লম্ব দেখতে পাচ্ছি কত ওয়ান লম্ব সমান সমান ওয়ান তাহলে দেখো আমাদের এখানে কি নেই
একটা সমকোণী ত্রিভুজে লম্ব ভূমি অতিভুজ এখানে নেই অতিভুজ অতিভুজটা বের করে নেব আমরা কি জানি পিথাগোরাসের সূত্র বললাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার দেখব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার দেখো লিখেছি লম্ব জায়গায় লম্বর মান লিখব ভূমির জায়গায় ভূমির মান লিখব তাহলে দেখো লম্ব হচ্ছে কত 1/3 স্কয়ার লম্ব জায়গায় 1/3 স্কয়ার ভূমির জায়গায় ভূমির মান 1/3 স্কয়ার অতিভুজের জায়গায় অতিভুজ অতিভুজটাকে প্রথমে লিখতে পারি তো কোনো অসুবিধা নেই তাহলে বাদ দিয়ে দাও 1 + 4 1 + 4 বা অতিভুজ সমান সমান কি হয়ে গেল √5 তাহলে দেখো অতিভুজের মানটা আমরা পেয়ে গেলাম বুঝতে পেরেছো যে অতিভুজের মান পেয়ে গেলাম তাহলে এখানে আমরা পুট করব অতিভুজের জায়গায় অতিভুজের মান লিখব কত √5 আর ভূমির জায়গায় ভূমির মান লিখব ভূমির মান তো দেওয়া ছিল ভূমি সমান সমান 2 তাহলে কি হয়ে গেল √5/2 দেখো বুঝতে পেরেছো আশা করছি কোনো ডাউট থাকা উচিত না আর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখবে পুরো সলভ হয়ে যাবে কোনো বিন্দু মাত্র তোমাদের ডাউট থাকবে না দেখো সাইন সি ইকুয়ালস টু কি দিয়ে দিয়েছে আমাদের 2/3 তার মান বার করতে বলেছে কোস সি ইনটু কোসেক সি এর মানটি বের করতে বলেছে বুঝতে পেরেছো তো দেখো অঙ্কটা তুমি দুভাবে তিনভাবে অনেক 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 নিয়মে করতে পারবে আমি যখন তোমাদের আরো অনেক কিছু কিছু পড়াবো যখন ত্রিকোণমিতি যখন পরবর্তী চ্যাপ্টারগুলো পড়াবো তখন তোমরা আরো দু তিনটা নিয়ম করতে পারবে অঙ্কগুলো বুঝতে পেরেছো তো এখন আমি সবচেয়ে প্রথম যে মেথডটা সেটির মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি দেখো সাইন হচ্ছে কোসেকের অনন্য অর্থাৎ কি সাইন সি ইকুয়ালস টু 2/3 হলে কোসেক ইকুয়ালস টু কি হবে 3/2 টু হয়ে যাবে বলো বুঝতে পেরেছো না পারোনি আশা করছি কোনো ডাউট থাকা উচিত নয় ঠিক আছে চলো আমি ওই প্রসেসে করছি না আমি আমি আলাদা কিছু প্রসেসে করছি দেখো দেখো লম্বর জায়গায় লম্বর মান লিখেছি সাইন সি মানে লম্ব বাই অতিভুজ লিখতে পারি লম্ব বাই অতিভুজ তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি লম্ব সমান সমান কি 2 অতিভুজ সমান সমান 3 তাহলে আমরা এখানে কি নেই নেই আমাদের ভূমি ভূমির মানটা বের করে নিচ্ছি আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার লম্ব জায়গায় 2/3 স্কয়ার ডাইরেক্ট করে দিচ্ছি না 2/3 স্কয়ার 2/3 স্কয়ার কত 4 অতিভুজ কি হবে 3/3 স্কয়ার ইকুয়ালস টু 9
তাহলে দেখো ভূমি স্কয়ার চারটা ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হলো 9 বিযুক্ত 4 ইকুয়ালস টু 5। দেখো ভূমির মান কত পেয়ে গেলাম আমরা, ভূমির মান পেয়ে গেলাম রুট 5, স্কোয়ার ছিল স্কোয়ারটা এদিকে চলে এলো মানে রুট হয়ে গেল, বুঝতে পেরেছো তো? তাহলে এখান থেকে এরপর কি করব আমরা, এর মানটা বস করাবো। দেখো কস সি, কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস সি মানে কি হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর কোসেক্স, কোসেক্স সি মানে কি হচ্ছে, কোসেক কি বললাম, কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে অতিভুজ বাই লম্ব হবে। দেখো বুঝতে পেরেছো, ভূমির মান কত বের হলো রুট 5, অতিভুজ কত বেরিয়েছিল 3। দেখো কোসেক, কোসেক সি এর মান কি বের হলো রুট 3 বাই 2, অর্থাৎ এর অনন্যক দেখতে পেয়েছো তোমরা, কেটে গেল 3 3 সমান রুট 5 বাই 2, তাহলে দেখো এই দুটো গুণ করে কত বের হলো রুট 5 বাই 2। ঠিক আছে, দেখো তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে আমাকে লিখবে যদি তোমাদের কোনো অসুবিধা আছে, তো আমি তোমাদের এরপর পরের চ্যাপ্টার থেকে করাবো। ঠিক আছে, তো এটা নর্মালি তোমাদের পেজ নাম্বার বলে দিচ্ছি 296, তোমাদের অঙ্কের যে 296 পেজে যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে কিছুগুলো অঙ্ক আমি বেছে বেছে করালাম, পরবর্তী পরবর্তী দিনে আমি কি করব, তোমাদের পরের যে চ্যাপ্টারটা আছে ত্রিকোণমিতির সেটি আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, সূত্রগুলো মনে রাখবে, তাহলে ত্রিকোণমিতি কোনো প্রবলেমেই হবে না। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।